আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি বাড়িতে কিভাবে সহজেই চিকেন মোগলাই পরোটা বানানো হয় সেটা করে দেখাবো। তো চলুন, ময়দাটা প্রথমে মাখিয়ে রেখে দিই, একটু নুন দিয়ে দেব আর একটু তেল দিয়ে দেব। আমি 500 মতো ময়দা নিয়েছি। নুন আর তেলটা ময়দার সঙ্গে ভালো করে আগে ময়ান দিয়ে নেব। আমি উষ্ণ গরম জল নিয়েছি, উষ্ণ গরম জলে ময়দাটা মাখাবো। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, আমি একটু তেল মাখিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। ঢেকে আমি 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে, আমি এবার ময়দাটা লেচি কেটে রেখে দেবো। দেখুন কত সুন্দর সফট হয়েছে। আমি হাতে একটু তেল নেবো, ময়দাটা লেচি কেটে রেখে দেবো। লেচিগুলো আমার কাটা হয়ে গেছে, আমি একটু ঢেকে রেখে দেবো। আমি চিকেনের পুরটা বানিয়ে নেব। চিকেনটাকে আমি নুন, আদা, রসুন আর গরম মশলা দিয়ে সেদ্ধ করে রেখেছি, এটা আমি ম্যাশ করে নেব ভালো করে। চিকেনের সঙ্গে আমি ছোটো ছোটো দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো আর ধনে পাতা কুচি। হবে না দি, আমি পুরের জন্য বাটিটা ছোট হয়ে গেছিলো বলে আমি পাত্রটা একটু চেঞ্জ করে নিলাম, বড় জায়গা নিয়ে নিলাম, নাহলে ভালো করে মাখানো হচ্ছে না। সবগুলো একটু মাখিয়ে নেওয়া ভালো করে। এবার ডিম দিয়ে দেবো। আমি একটু ব্রেড ক্রাম্বস দিয়ে দেবো। আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেবো। চিকেনে আমার নুন দেওয়া ছিল, আমি পেঁয়াজ ডিমের জন্য আমি অল্প করে নুন দিলাম। পুরটা আমার হয়ে গেছে মাখানো, এবার আমি পরোটা বেলে নেব। আমি পরোটাগুলো এবার বেলে নেব, একটু তেল দিয়ে নিচ্ছি, তাহলে ভালোভাবে বেলা হবে সুন্দরভাবে। পরোটাগুলো পাতলা করে বেলে নিতে হবে। বেলা হয়ে গেছে, এবার চিকেন আর ডিমের পুরটা আমি দিয়ে দেবো মাঝখানে। পুরটাকে ভালোভাবে পাতলা করে বিছিয়ে দিতে হবে।
এবার সাইড দুটো মোড়িয়ে নেব, মাঝখানটা একটু হালকা করে চেপে দেবেন। মাঝখানটা হালকা করে প্রেস করে দেবেন, নাহলে পরে পুরটা বেরিয়ে যেতে পারে। কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি আমি, এবার মোগলাই পরোটা সেঁকে নেব। আঁচটা সিমিয়ে দিয়ে ধীরে ধীরে ভাজতে হবে, নাহলে ভেতরে পুর কাঁচা থাকবে। চামচের সাহায্যে ধরে আস্তে করে উল্টিয়ে দিতে হবে। আমার একটা পরোটা শেকা হয়ে গেছে, মোগলাই পরোটা। এবার এইভাবে আমি বাকিগুলোকেও সব ভেজে নেব। মোগলাই পরোটা আমার ভাজা হয়ে গেছে, আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরে কত সুন্দর হয়েছে দেখুন। দেখতে যত সুন্দর, খেতে তার থেকেও টেস্টি। করবেন আমার মতো করে এরকমভাবে বাড়িতে, কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি মোগলাই পরোটা মেয়োনিজ, ভেজ মেয়োনিজ, আর এটা তন্দুরি ভেজ মেয়োনিজ, আর সালাদের সঙ্গে সার্ভ করব। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।